নমস্কার, আলোচনা করব 2021 সালের চৈত্র মাসের অমাবস্যা তিথি নিয়ে। এই তিথি কখন শুরু হচ্ছে এবং কোন সময় সমাপ্ত হবে প্রথমে বলে নিই। 11 এপ্রিল 2021 রবিবার ভোর 5:45 থেকে 12 এপ্রিল সোমবার সকাল 7:10 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি চৈত্র অমাবস্যা নামেই পরিচিত। হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিন স্নান দান এবং ধার্মিক কর্মক্রিয়া, বিভিন্ন জায়গায় মন্দিরে ও শ্মশানে নানান ক্রিয়াকর্ম, তন্ত্রক্রিয়া ইত্যাদি করার মাধ্যমে কার্যসিদ্ধির প্রচেষ্টা করা হয়ে থাকে। মনে করা হয় এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করার শ্রেষ্ঠ দিন। আসুন জেনে নেওয়া যাক এই দিনকে কোন বিশেষ কাজ বা উপায় দ্বারা জীবনে সুখ প্রাপ্তি, আর্থিক উন্নতি ও সর্বকার্যে সফলতা প্রাপ্তি করতে পারবেন। প্রথমেই বলবো যে এই দিনকে কোনো পবিত্র নদীর জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এরপর পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। এই দিন অন্ন বস্ত্র অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের দান করুন। এই দিন আপনার খাবারের প্রথম কিছু অংশ গবাদি পশু, কালো কুকুর এবং কালো পাখিকে খাওয়ান, তাতে আপনার অর্থ কষ্ট দূর হবে। এই দিন গৃহের ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান এবং তুলসী তলায় একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন। ছোট ছোট আটার গুঁড়ি তৈরি করুন এবং সেগুলি কোনো পুকুর অথবা নদীতে গিয়ে মাছকে খেতে দিন। অমাবস্যা তিথি চলাকালীন একটি ঘিয়ের প্রদীপ আপনার বাড়ির মা লক্ষ্মীর সামনে জ্বেলে দিন। অমাবস্যায় অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালার চেষ্টা করুন। এছাড়া মনে রাখবেন, অমাবস্যা তিথি চলাকালীন একা একা কোনো নির্জন জায়গায় যেখানে লোক বসতি কম বা শ্মশানে যাওয়া উচিত নয়, কারণ এই দিন আমাদের চারপাশে নেগেটিভ এনার্জি অনেক বেশি থাকে, যার প্রভাব দ্রুত এসে পড়তে পারে এবং এর ফলে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন আপনাদের করতে হতে পারে। তো এই দিনকে কোনো শুভ কাজ অবশ্যই এড়িয়ে চলুন। এই দিন কোনো শুভ কাজ করবেন না, কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক, ঝগড়া, কলহ হয়ে নিজেকে জড়াবেন না, মিথ্যা কথা বা কারো সাথে প্রতারণা করা থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন বা কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া এই দিনকে একেবারেই করা উচিত নয়। এই সমস্ত দিকগুলি মেনে চলুন, আপনাদের জীবনে সমস্ত রকমের যে কঠিন পরিস্থিতি ও সমস্যাগুলো দূর হবে এবং জীবনের পথে সফলতা প্রাপ্তি হবে। এই সমস্ত উপায়গুলো অবশ্যই আপনারা এই অমাবস্যা তিথিতে করার চেষ্টা করুন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।